সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে চলমান আন্দোলনের সমর্থন রয়েছে বিএনপির, এমনটা জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে এ সংক্রান্ত দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমনটা জানান। ফখরুল বলেন, চাকরিতে 56% কোঠা থাকলে মেধার বিকাশ ঘটে না, সে কারণেই দেশে মেধাশূন্যতা দেখা দিয়েছে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে ছাত্র সমাজের ন্যায় আন্দোলন দমাতে চায় সরকার। শিক্ষার্থীদের এ দাবি যৌক্তিক। তিনি অভিযোগ করেন, সরকার লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে।